গুড আফটারনুন এভরিওয়ান আজ আমরা মেশিন ডিজাইনের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হলো ভেরিয়াস থিওরি অফ ফেলিয়ার আন্ডার স্ট্যাটিক লোড এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্টে আমাদের দেখে নিতে হবে ফেলিয়ার থিওরিটা কি না এটা হলো এমন একটা থিওরি যেখানে বলা হয়েছে যে কোনো মেকানিক্যাল কম্পোনেন্টের লিমিটিং স্ট্রেংথটা ঠিক কতটা হলে সেই কম্পোনেন্টটা ফেল করবে না মানে সেফ থাকবে মানে ফেলিয়ার তার মধ্যে কোনো ফেলিয়ার আসবে না সেটাই হচ্ছে আমাদের ফেলিয়ার থিওরি তো এখানে আমাদের পাঁচটা ফেলিয়ার থিওরি আছে প্রথমটা দেখে নাও ম্যাক্সিমাম প্রিন্সিপাল অর নর্মাল স্ট্রেস থিওরি যেটাকে আমরা র্যানকাইন থিওরিও বলে থাকি সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি যেটাকে আমরা গেস্ট অথবা টেরেস্কা থিওরি বলে থাকি ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি যেটাকে সেন্ট ভেনান থিওরি বলে থাকি ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি যেটাকে হেক থিওরিও বলা হয়ে থাকে আর লাস্ট হচ্ছে নাম্বার ফাইভ ম্যাক্সিমাম ডিস্টোরশন এনার্জি থিওরি যেটাকে আমরা হাঙ্কি অ্যান্ড ভন মাইসেস থিওরি নামে জেনে থাকি এবার আমাদের প্রথম ফেলিয়ার থিওরি যেটা আমাদের প্রিন্সিপাল ওর নর্মাল স্ট্রেস থিওরি নামে আমরা জানি এটাকে র্যানকাইন থিওরিও বলা হয় কারণ এখানে এই যে থিওরিটা এটা বিজ্ঞানী র্যানকাইন এটা দিয়েছিল তার জন্য এটাকে র্যানকাইন থিওরিও বলা হয়ে থাকে এই থিওরিতে কি বলা হয়েছে দেখো দ্য থিওরি স্টেটস দ্যাট দ্য ফেলিয়ার অফ দ্য মেকানিক্যাল কম্পোনেন্ট সাবজেক্টেড টু বাইঅ্যাক্সিয়াল অর ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসেস অকার্স হোয়েন দ্য ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস রিচেস দ্য ইয়েল্ট ওর আলটিমেট স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল এই থিওরি অনুযায়ী কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট যদি সাবজেক্টেড হয় বাইঅ্যাক্সিয়াল ওর ট্রাইঅাক্সিয়াল স্ট্রেস মানে দুটো ডিরেকশানে হয় স্ট্রেস থাকবে নয়তো তিনটে ডিরেকশানে স্ট্রেস থাকবে এরকমভাবে যদি কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট এই স্ট্রেস দ্বারা যদি সাবজেক্টেড হয় তখন ফেলিয়ার আসবে যদি ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসটা ইকুয়াল টু হয়ে যায় ইয়েল্ড অথবা আলটিমেট স্ট্রেংথের সাথে মানে কি বলেছে বলেছে যে আমরা যে ম্যাক্সিমাম আগের দিন পড়েছিলাম ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস বার করেছিলাম সেই স্ট্রেসটা যদি ইয়েল পয়েন্ট স্ট্রেসের সাথে ইকুয়াল হয়ে যায় ফর ডাকটাইল মেটেরিয়ালের জন্য অথবা যদি আলটিমেট স্ট্রেংথের সাথে ইকুয়াল হয়ে যায় ফর বিটেল মেটেরিয়ালের জন্য তখন কি হবে মেকানিক্যাল কম্পোনেন্টে ফেলিয়ার দেখা যাবে দেখো এখানে দেখো আমি লিখেই দিয়েছি ফর ডাকটাইল মেটাল দ্য লিমিটিং স্ট্রেস ইজ দ্য স্ট্রেস অ্যাট ইয়েল পয়েন্ট কারণ ইয়েল পয়েন্ট কেন নিয়েছি ডাকটাইল মেটেরিয়ালের জন্য তার কারণ ইয়েল পয়েন্টের যদি আমরা স্ট্রেস ট্রেন কার্ভ দেখতে পাই তাহলে দেখতে পাই যে ইয়েল পয়েন্টের পরে কী হয় ডাকটাইল মেটেরিয়ালের কেসে প্লাস্টিক ডিফরমেশন চলে যায় সেই জন্য এখানে ইয়েল পয়েন্টটাকেই আমরা লিমিটিং স্ট্রেংথ হিসেবে ধরে নিই ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে আর বিটিল মেটেরিয়ালের জন্য আলটিমেট স্ট্রেসের পরেই দেখবে ব্রেকিং আসে তো সেই জন্য এখানে লিমিটিং স্ট্রেস ভ্যালুটা আলটিমেট স্ট্রেসটাকেই আমরা নিয়ে থাকি এরপর দেখো আমরা এখানে কী নিয়েছি ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস নিয়েছি এর জন্য দেখো ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রে যেহেতু স্ট্রেস নিয়েছি তাহলে এখানে তিনটে প্রিন্সিপাল স্ট্রেস বা নর্মাল স্ট্রেস আসবে সিগমা ওয়ান সিগমা টু এবং সিগমা থ্রি তো এখানে তিনটে প্রিন্সিপাল স্ট্রেস নিয়েছি এবার এই তিনটে ভ্যালুর মধ্যে আমি ধরে নিচ্ছি সিগমা ওয়ানটা গেটার দ্যান সিগমা টু সিগমা টু গ্রেটার দেন সিগমা থ্রি তার মানে এখানে আমার ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস হলো সিগমা ওয়ান আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস হলো সিগমা থ্রি এবার এই ল অনুযায়ী আমরা কি দেখতে পেলাম এই ল অনুযায়ী আমরা দেখতে পেলাম যে এই থিওরি অনুযায়ী প্রিন্সিপাল ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস অথবা মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস যেটা আছে সেটা ফর বিটেল মেটেরিয়াল জন্য আলটিমেট স্ট্রেংথের সাথে ইকুয়াল হলে ফেলিয়ার আসবে অথবা ইয়েল পয়েন্টের সাথে যদি ইকুয়াল আসে তাহলে ফেলিয়ার আসবে তো এখানে সেটাই লেখা হয়েছে সিগমা ওয়ান ইজিক্যাল টু যদি সিগমা ওয়াইটি মানে ইয়েল পয়েন্ট স্ট্রেসের সাথে যদি ইকুয়াল হয় তাহলে ফেলিয়ার অকার হবে অথবা সিগমা ওয়ানটা যদি আলটিমেটের সাথে হয় তখন একবার ফেলিয়ার আসবে এবার যদি আমরা ফ্যাক্টর অফ সেফটিকে এর মধ্যে কনসিডার করি তখন এর ফর্মুলাটা কি হয়ে যায় সিগমা ওয়ান ইজিক্যাল টু সিগমা ওয়াই বাই এফ এস যেখানে সিগমা ওয়াইটিটা টিটা হচ্ছে ইয়েল পয়েন্ট ডাক্তাই মেটেরিয়ালের জন্য সেটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করছি আরেকবার বিটেল মেটেরিয়ালের জন্য কি করছি সিগমা ওয়ান ইজ ইকাল টু সিগমা ইউ বাই এফ মানে আমরা আলটিমেট যে স্ট্রেসটা পাচ্ছি সেটাকে আরেকবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করছি এবার এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন কি হবে ফেলিয়ার হবে তাহলে সেভ ভ্যালু পেতে গেলে কী করতে হবে আমাকে তখন প্রিন্সিপাল স্ট্রেসটা অবশ্যই এর থেকে কম হতে হবে সিগমা ওয়াই অথবা সিগমা ইউ এর থেকে কম হলে তাহলেই হবে কি আমাদের ফেলিয়ার আসবে না মানে কম্পোনেন্টটা সেফ থাকবে তো এই থিওরিতে এটাই বলা হয়েছে নেক্সট দিন আমরা কী করবো আর বাকি যে থিওরিগুলো আছে সেগুলো আমরা এবার এক এক করে দেখে নেব আজকে খালি এই একটা থিওরি পড়ালাম নেক্সট দিন আবার কন্টিনিউ করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ